ভাই বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো অনেকদিন পর চলে এলাম আর একটা সুন্দর জায়গা তোমাদের দেখাতে। আমি বেসিক্যালি রয়েছি বামুনমারা এই গ্রামটিতে। রাস্তাতে ঘুরতে পেরেছিলাম, সেই সময় একটা সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাই, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। আমি এই মুহূর্তে রয়েছি একটা থাতনা গাছের তলে, যা পুরো পুরো জায়গাটাকে ছায়াতে ভরে রেখেছে। এটার জন্য এখানে ভিডিওটা শ্যুট করছি। দেখুন, এত সুন্দর একটা প্রাকৃতিক সৌন্দর্য, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি তার নিচে রয়েছে একটা জলাধার, অসাধারণ। আর এখানে যে কাশফুলগুলো রয়েছে, কাশফুলগুলো দেখলে মনে হয় যে পুজো চলে এসেছে, পুজোর আমেজ একটা লক্ষ্য করা যায়। এখানকার ফুরফুরে বাতাস আর এত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশ আপনার মন ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট। যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি তার সাইডে রয়েছে একটা বিশাল বড় জঙ্গল, দারুণ। আমি বলবো, আপনাদের রেকমেন্ড করবো, যখনই কোনো ফাঁকা টাইম থাকবে আপনারা চলে আসবেন গ্রামের দিকে, আর গ্রামের প্রাকৃতিক পরিবেশ দেখবেন, দেখবেন সমস্ত দুঃখ কষ্ট যন্ত্রণা সব ভুলে গিয়ে একটা আনন্দের মেজাজে ফেসে উঠবেন। এখন বর্ষাকাল, বুঝতেই পারছেন, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি শুরু হয়ে যাবে, তো মেঘ উঠেছে আর বৃষ্টি অলরেডি আস্তে আস্তে পড়ছে। তো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। রিকোয়েস্ট করবো, চ্যানেল নতুন যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করবেন।